আমি বাটুরা বানানোর জন্য এই কাপে 2 কাপ ময়দা নিব, আর 1/2 কাপ আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিব 1/4 কাপ সুজি, 1/2 টিস্পুন লবণ, আর আপনার 1/4 কাপ তেল, আর 1/2 কাপ দই। আর দিব আপনার 1/2 কাপ আলু, আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি সব একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিব। পানিটা যদি লাগে তাহলে অল্প অল্প করে দেব। হ্যাঁ ভিউয়ার্স, সব মেখে নিয়েছি, সব কিছু দিয়ে আস্তে আস্তে ঠিক এই পর্যায়ে আমি 1/4 কাপ দই ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মেখে নেব, বেশি পানি আমি ইউজ করব না। হ্যাভিয়ার্স, চলে আসলাম আধা ঘন্টা পর। দেখুন আমার কেমন সফট একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নিই। হ্যাভিয়ার্স, আমি এভাবে গোল গোল করে নিয়েছি এই সাইজে। আমার এখানে 1/2 কাপ ময়দাতে 1/2 আমার বাটুরা হবে। তাহলে ভিউয়ার্স, আমি 5 মিনিটের জন্য এই গোলাগুলা লিচিগুলা আমি ঢেকে রেখে দিব, তারপরে আমি এগুলা বেলব। এভাবে একটু গুঁড়ি দিয়ে, এত সফট যে আপনি বেলুনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ঘুরে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, খুবই সফট ডোটা। হালকা একটু গুঁড়ি দিয়ে এখন আমরা এগুলাকে লুচিগুলা ভাজবো, বাটুরাগুলা। তাহলে ভিউয়ার্স, এখন ভাজতে চলে যাই। তেলটা অনেক গরম হতে হবে। হ্যাঁ, আমি এর মধ্যে ছেড়ে দিলাম, দেখুন আস্তে আস্তে হালকা হালকা চাপ দিয়ে, চাপ দিলে দেখবেন এটা বলের মতো ফুলে যাবে। দেখুন ভিউয়ার্স, দেখুন গোলগাপ্পার মতো হয়ে যাচ্ছে। দেখুন সম্পূর্ণটা কিভাবে ফুলে গেল। এখন আপনি হালকা করে এটাকে উল্টিয়ে দিবেন। চাইলে আপনি আরেকটু লালও করতে পারেন, তবে আমি আর করব না, একটু হয়ে গেল। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। দেখুন
এভাবে হালকাভাবে হালকা একটু চেপে চেপে ধরলেই এটা ফুলে উঠবে। দেখুন দেখুন, বলের মতো গোলগাপ্পা ফুচকা। এখন একটু এভাবে উল্টিয়ে দিন। তৈরি হয়ে গেল আমার বাটুরা, এখন শুধু পরিবেশনের পালা।